বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে রেজাউল করিম রেজা নামে আইন কলেজের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। শনিবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহতের বাবা ইউনুস মিয়া অভিযোগ করেন, 29 ডিসেম্বর রাতে নগরের হামিদ খান সড়ক থেকে তার ছেলেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন। ডিবি কার্যালয়ে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে তার ছেলে। 1 জানুয়ারি রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গত রাতে সে মারা যায়। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, তদন্তে যদি পুলিশের কারো বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।